হাজিরা মজলিস, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাভ ও শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মহফিল জন্নতের বাগান অংশগ্রহণ করতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক অবগত তাম বিশ্বব্যাপী প্রতিকূল অবস্থা তাহা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই মুবারক মহফিলের আয়োজন করার তৌফিক দান করছেন, এই মুবারক মহফিল অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন কেরাম, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সম্মানিত উলামায়ে কেরাম ও তশরিফ আনবা কোরআন এবং সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা আপনারা শুনবা। আমি মুখতসর সময়ে আপনারা সামনে পরামর্শমূলক আজ আলোচনা রাখার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই মুবারক মহফিল প্রত্যেক মুসলমান হল লাগিয়া নিয়ামতের মাঝে বড় এক নিয়ামত ফোকাস হয় না। এই মুবারক মহফিল আমরা প্রত্যেকে অংশগ্রহণ করা জরুরি, এই কারণে এ তাম বিশ্বব্যাপী এই প্রতিকূল অবস্থা তাহা সত্ত্বেও রব্বুল আলামিনে এই জমিনে বিশেষ করে এই দেশ বিশ্বের অন্যান্য উন্নত দেশটা কিয়া মডার্ন দেশটা কিয়া হাজারো গুণে বেশি হেফাজত করছেন, বালা রাখছেন। যদি আমরা এর শুক্রিয়া আদায় লক্ষ্যে আমরা যদি সকাল তাকিয়া সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা তাকিয়ে বাদর দিন সকাল পর্যন্ত এক সজদায় শুক্রিয়া আদায় করি, তাহলে শুক্রিয়া আদায় করা সম্ভব নাই। এরপরেও আমরা যে ইবাদত বন্দেগি করি এই ইবাদতের মধ্যে দিয়া পরবর্তীতে যেন আমরা শুক্রিয়া আদায় করতাম করি, ইলাকান নিয়ামত প্রাপ্ত হইলে এই জাতীয় মুবারক মহফিল আমরা পাইলে আমরা যেন এই জাতীয় মুবারক মহফিলও অংশগ্রহণ করিয়া আমরা যেন শুক্রিয়া আদায় করতাম করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামামরে এই মুবারক মহফিল হাজির হওয়ার তৌফিক দান হোক, আর প্রত্যেক নিয়ামতক শুক্রিয়া আদায় করার তৌফিক দান হোক। আজকের এই মুবারক মহফিল গুরুত্বপূর্ণ মহফিল পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই আলোচনা না করিয়া ইনশাআল্লাহ পরবর্তীতে মুইজ্জাত উলামায়ে কেরাম হলে এই আলোচনা আপনারা সামনে রাখবা, আপনারা ধৈর্য সহকারে শুনবা। আমি পরামর্শমূলক একটু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি বর্তমান অবস্থার উপরে, কারণ আমরা বিশেষ করিয়া আমরা রাহবা মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বা আউলিয়া কেরাম
মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম মহলরে যারা অনুসরণ করে